দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। করোনা ও উপসর্গে আরও 150 মৃত্যু, কেবল খুলনা বিভাগেই প্রাণ গেছে 51 জনের। রাজধানীতে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি হাসপাতালে। আল মারকাজুলের সামনে দিন ভর লাশবাহী অ্যাম্বুলেন্সের সারি, করোনায় মৃতদের গোসল করাতে স্বজনের যন্ত্রণাময় অপেক্ষা। সর্বোচ্চ ডেলি 25-30 এরকম আর কি, আর মহিলা তো আবার আলাদা, ওটা তো আমরাই উঠাই নামাই, অ্যাভারেজ মানে 35-40। কঠোর বিধিনিষেধেও রাজধানীতে ঢিলে ঢালা ভাব, বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চাপ, আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতাতেও থামছে না চলাচল। মহামারীতে কোরবানির পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় সিরাজগঞ্জ লালমনিরহাটের খামারিরা, পাবনায় অনলাইনে চলছে বেচা কেনা। বিকল্প বিনিয়োগের সুযোগ কমায় লকডাউনেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার, নিয়ন্ত্রক সংস্থার কিছু সিদ্ধান্তে ফিরেছে আস্থা। স্বপ্নযাত্রা দেখছিলেন শিরোনামগুলো, এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। শুরুতেই আপনাদেরকে মনে করাতে চাই, সবাই ঘরে ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। পুরো খবরে যাচ্ছি। করোনায় মৃত্যুর মিছিল থামছেই না, শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনা, রাজশাহী, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় গেল 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে 151 জন মারা গেছে। এর মধ্যে খুলনার 4টি করোনা বিশেষায়িত হাসপাতালে মৃত্যু হয়েছে 22 জনের, রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে 18 জন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাণ গেছে 17 জনের। জেলার একমাত্র করোনা বিশেষায়িত হাসপাতালটিতে এই মুহূর্তে রোগী ভর্তি আছে 289 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 17 জনের, বগুড়ায় মারা গেছেন 12 জন আর টাঙ্গাইলে 11 জন। চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন 10 জন, সমান সংখ্যক 10 জন মারা গেছেন সাতক্ষীরাতেও। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 10 জনের প্রাণ গেছে। এছাড়া গেল 24 ঘন্টায় চট্টগ্রামে 9, কুমিল্লায় 7 এবং কিশোরগঞ্জ পাবনায় 8 জন মারা গেছেন। বিস্তারিত খবর সরাসরি জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই খুলনায় যেতে চাই কনক রহমানের কাছে। কনক, এই তো সংক্রমণের ঊর্ধ্বগতি আর মৃত্যু তো থামছেই না, খুলনার অবস্থা বেশ ভয়াবহ, হাসপাতালগুলো এই পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছে আর দিন শেষে এত কিছুর পরেও মানুষ আসলে স্বাস্থ্যবিধি মানছে কিনা? না পাপন, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে যত বেশি সচেতনতার কথা বলা হচ্ছে, খুলনা বিভাগের মানুষের ভিতরে কিন্তু তার চেয়ে কম সচেতনতা বোধ লক্ষ্য করছি আমরা। আমি একটু আপনাকে একটু দৃশ্য দেখাই। এটা হচ্ছে খুলনা নগরীর অন্যতম একটি ব্যস্ততম সড়ক ফেরিঘাট মোড়। এই মোড়ের অবস্থাটা আপনি দেখেন, প্রচুর সংখ্যক যানবাহন চলাচল করছে, ব্যক্তিগত গাড়ি, মোটর সাইকেল, যন্ত্রচালিত বাহন বা ব্যাটারি চালিত বাহন যাই বলি না কেন, আমরা সব কিছুই কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও সেগুলোতে বেচা কেনা উপস্থিতি কম থাকলেও কিন্তু একেবারেই তাদের অসচেতনতা যে বোধ, সেই বোধটি রয়েছে এবং সব কিছুর মধ্যে একটা উদাসীনতা ভাব। আর বিশেষ করে এই লকডাউনকে সফল করার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে কঠোর মনোভাব আসলে পোষণ করার কথা বা কঠোর মনোভাব যেই বিষয়টি দেখা উচিত আমাদের কাছে, কিন্তু সেটা প্রতীয়মান হচ্ছে না। ফলে যারা লকডাউন ঘোষণা করেছেন তারা সেটি প্রতিপালনের ক্ষেত্রে যদি উদাসীনতা দেখেন, স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের মধ্যে উদাসীনতা বা অসচেতনতা আরও বেশি বৃদ্ধি পাবে। আর খুলনা বিভাগে 51 জন মারা গেছেন, আপনি বলেছেন 21 জন
শুধুমাত্র চারটি বিশেষায়িত হাসপাতালে মারা গেছে গত চব্বিশ ঘন্টায়। এই পরিস্থিতিতে, এই পরিবেশে খুলনা যেন একেবারে মৃত্যু পুরীতে পরিণত হয়েছে। প্রতিদিন চারটি বিশেষায়িত হাসপাতাল থেকে মানুষের নিথর দেহ বের হচ্ছে, নিথর দেহ একদিকে বেরোচ্ছে, একদিকে মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে যাচ্ছেন। ফলে যাওয়া আসার মধ্যে যে বিস্তর একটি ফারাক, ভালো হওয়ার বিস্তর একটি ফারাক কিন্তু আমাদের আমরা দেখেছি। আমরা আসলে আসন্নিত হতে চাই না, কিন্তু তারপরেও আমাদের মধ্যে যে যে অবস্থা বিরাজ করছে তাতে আসলে মৃত্যুর সংখ্যা কিন্তু এর চেয়ে বাড়বে বলে কমবে আমাদের কাছে প্রতীয়মান না হয়। আর একটি বিষয় তহিত, সেটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে কিন্তু মানুষের ভিতরে সচেতনতা না থাকায় গ্রামে কিন্তু ভারতীয় যে ডেল্টা ভেরিয়েন্ট সেটা কিন্তু মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে এবং গ্রামে আক্রান্তর সংখ্যা কিন্তু আগের যে কোনো সময় চেয়ে এখন অনেক অনেক বেশি। দর্শক, আমরা জানছিলাম খুলনা থেকে, কনক ধন্যবাদ আপনাকে। রাজশাহীতে যেতে চাই, মদুদ রানা আছেন। রানা, রাজশাহীর অবস্থাও খুব একটা ভালো না। এই যে মেডিকেলে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, সেখানে কি অক্সিজেন সরবরাহ এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামের সরবরাহ পর্যাপ্ত? তহিত, স্বাস্থ্য বিভাগের যে দাবি, সেই চিকিৎসার সাথে আনুষাঙ্গিক যেসব জিনিসের প্রয়োজন, বিশেষ করে করোনা চিকিৎসায়, সেগুলো এখন পর্যন্ত যে মজুদ রয়েছে তাতে কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো এখন পর্যন্ত সেটি উদ্বৃত্ত সেটিও বলা যায় না, বা সংকট রয়েছে সেটিও বলা যায় না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত এখানে 200-এর অধিক কনসেন্ট্রেটর রয়েছে, এখানে 1000-এর উপরে সিলিন্ডার রয়েছে, এখানে হাইফ্লো নেজাল ক্যানোলা রয়েছে 76টি, এবং একই সাথে বায়োপ্যাড রয়েছে প্রায় 12টি। এই যেসব উপকরণগুলোর কথা বললাম এগুলো সবই করোনা চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে এবং অক্সিজেনের কাজেই ব্যবহৃত হচ্ছে। কিন্তু সবচেয়ে শঙ্কার কথা যেটি তহিত, রাজশাহী মেডিকেল কলেজে গত 8 দিনের হিসেব যদি ধরি, সেই 8 দিনের হিসেবে ভর্তি হয়েছে 561 জন, এর মধ্যে মারা গেছে 139 জন। অর্থাৎ গড় হিসেব করলে প্রত্যেক দিন 70 জন করে রুগী ভর্তি হচ্ছে। এই যে অতিরিক্ত রুগী ভর্তি হচ্ছে, যেটি হাসপাতালের জন্য একটি বাড়তি চাপ, এবং এই যে বাড়তি চাপ তারা সামাল দিচ্ছে, তারা 6টি ওয়ার্ড থেকে এখন পর্যন্ত বাড়িয়ে 14টি ওয়ার্ড করেছে, এবং সেখানে শয্যা সংখ্যা এখন বর্তমানে 541টি। তারপরেও কিন্তু বাড়তি রোগী রয়েছে, এবং এখন পর্যন্ত যদি হিসেব করি আজও অন্তত 50 জন বাড়তি রোগী রয়েছে, এবং গেল 24 ঘন্টা, সেই 24 ঘন্টায় বাড়তি রোগী ছিল 31 জন, এবং আজকেও অন্তত 15 জন ভর্তি হয়েছে। চিকিৎসকরা বলছেন যে গ্রাম পর্যায়ে যেহেতু এই করোনা সংক্রমণটি ছড়িয়ে পড়েছে, রুগী আসা বন্ধ হচ্ছে না, রুগী আসা যদি বন্ধ না করা হয় তাহলে কিন্তু চিকিৎসা ব্যবস্থা একসময় ভেঙে পড়বে। এটিই আসলে চিকিৎসকদের এখন সবচেয়ে বড় শঙ্কার কারণ। তহিদ, ধন্যবাদ আপনাকে মওদুদ। রাজধানীর করোনা হাসপাতালগুলোতেও তীব্র হচ্ছে চিকিৎসা সংকট। সবগুলো করোনা ডেডিকেটেড হাসপাতালে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী ভর্তি আছে। এমন পরিস্থিতিতে আইসিইউ আর অক্সিজেনের জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন স্বজনরা। রাজধানীতে অধিকাংশ রোগী আসেন বিভিন্ন জেলা থেকে। নগরীর 16টি সরকারি হাসপাতালে এখন পর্যন্ত কোনো আইসিইউ শয্যা ফাঁকা নেই। বেসরকারি করোনা ডেডিকেটেড অন্য হাসপাতালে 2টি শয্যা ফাঁকা আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে DNCC করোনা হাসপাতালে 125 আইসিইউ বেড এখনও খালি। এদিকে হাসপাতালের শয্যার সঠিক পরিসংখ্যান জানা না থাকায় ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজনরা। হাসপাতালের চিকিৎসা পরিস্থিতি সরাসরি জানবো। আমাদের সহকর্মী আলামিন হক আছেন এই মুহূর্তে মহাখালী DNCC করোনা হাসপাতালে, যাচ্ছি তার কাছে। আলামিন, অন্যান্য জেলা থেকে রোগীরা আসে এটা আমরা দীর্ঘ সময় ধরেই দেখতে পাচ্ছি, কিন্তু রাজধানীতে রোগী ভর্তি এবং নমুনা দিতে আসা মানুষের চাপ কেমন দেখছেন? মানে তুলনামূলক চিত্রটা জানতে চাচ্ছি রাজধানী এবং রাজধানীর বাইরের পরিস্থিতি হাসপাতালের ক্ষেত্রে। তবে তুলনামূলক চিত্রের কথা যদি আমি বলি, হ্যাঁ, রাজধানীর বাইরের হাসপাতালের চিত্রের চেয়ে আসলে আজকে সকাল থেকে রাজধানীর ভিতরে সকাল থেকে আমি রোগীর চাপ কিছুটা কম দেখেছি। তার মানে এই না যে অনেক কম, এই কমটাও আসলে যে চাপটা ছিল তার কিছুটা কমেছে। বিশেষ করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সকাল থেকে কোনো রোগী আসেনি, 10টা পর্যন্ত আমি সেখানে ছিলাম, এবং অধিকাংশ রোগী কিন্তু গ্রাম থেকে আসেন, এবং এমন একটি সময় তহিত তারা আসেন যখন তাদেরকে আসলে আইসিইউ সাপোর্ট কিংবা হাইফ্লো নেজেল ক্যানোলা অক্সিজেন সাপোর্ট দেওয়াটা খুব বেশি জরুরি হয়ে পড়ছে। অর্থাৎ তাদের যে চিকিৎসা নেওয়ার সময়টা তারা অনেক বেশি সময় কালক্ষেপণ করে ফেলছেন, অথবা এও হতে পারে যে করোনার যে ভ্যারিয়েন্ট এখন বাংলা
বাংলাদেশে যে মহামারী আকার ধারণ করছে এবং করার পথে রয়েছে বলা যায়, এটা একটা শঙ্কার বিষয়। সেটি এত বেশি মানুষকে দুর্বল করে ফেলছে কিংবা এত কম সময়ের মধ্যে মানুষকে আক্রান্ত করে ফেলছে, সেক্ষেত্রে খুব কম সময় তারা পাচ্ছেন হাসপাতাল পর্যন্ত এসে। আসলে অনেক রোগী আমরা দেখেছি যে হাসপাতাল পর্যন্ত পৌঁছানোর সুযোগও তাদের হয়নি, হয়তো পথেই তারা মারা গেছেন এমনও হয়েছে। এবং যে অ্যাম্বুলেন্সবাহী মরদেহবাহী অ্যাম্বুলেন্সগুলোর আসলে আনাগোনাও কিন্তু বেড়ে গেছে তহিদ। এবং এই ঢাকা এবং রাজধানীর বাইরের এই তুলনামূলক চিত্র আমি সকাল থেকে এই দেখেছি। তবে হ্যাঁ, করোনা ডেডিকেটেড হাসপাতাল এখানকার, আমি যেখানে রয়েছি সেখানে আইসিইউ বেড প্রায় 70টির মতো ফাঁকা রয়েছে। এখানকার পরিচালক জানিয়েছেন যে কেউ আসলে সহজে তাদের ভর্তি করিয়ে নেবেন, যদিও এই বিষয়ে আসলে যারা আসেন তাদের ভিন্ন মত রয়েছে, তাদের অভিযোগ রয়েছে। তহিদ, ধন্যবাদ আপনাকে। আলামিন, রাজশাহীতে করোনা রিপোর্ট নিয়ে বিদেশগামীদের সাথে প্রতারণার অভিযোগে সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহায়ক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহায়ক তারেক আহসান, বক্ষব্যাধী হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক রফিকুল ইসলাম ও তার স্ত্রী শামসুন্নাহার শিখা। পুলিশ জানায় বিদেশগামীদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও তাদের মোবাইল ফোনে বলা হতো রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্টটি নেগেটিভ করে দেওয়ার কথা বলে 3-15,000 টাকা নিত চক্রটি। এভাবে শতাধিক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় তারা। এছাড়া করোনা পরীক্ষার জাল সনদও দেওয়া হতো প্রবাসীদের। জড়িত আরো কয়েকজনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রতিদিন গড়ে 40টি মরদেহ গোসল করানো হচ্ছে খোদ রাজধানীর আল মারকাজুল ইসলামে। একটি বিদায় না দিতেই হাজির আরও একাধিক মরদেহ। মাঝে মাঝেই জটলা বাঁধছে লাশবাহী অ্যাম্বুলেন্সের। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিয়ে দীর্ঘদিন ধরেই দিন দিন এই লাশের সারিও দীর্ঘ হচ্ছে। শোকের মাতম ভুলে স্বজনরাও ব্যস্ত লাশ গোসলের সিরিয়াল পাওয়া নিয়ে। মেহেদী মিরাজের ক্যামেরায় আরো জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। একটি অ্যাম্বুলেন্স না সরতেই আরেকটি হাজির, কাকডাকা ভোর অথবা মধ্যরাত, নিরাপত্তার সুযোগ নেই অ্যাম্বুলেন্সের সাইরেনে। মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামের সামনের চিত্র এটি, মৃতদেহ গোসলের জন্য আনা হয় এখানে। সংক্রমণ আর মৃত্যুর মিছিল যখন দীর্ঘ হচ্ছে, পাল্লা দিয়ে এখানে বাড়ছে মৃতদেহবাহী অ্যাম্বুলেন্স। প্রতিদিন গড়ে 40টি মৃতদেহ আসছে জুলাই মাসের শুরু থেকে। দম ফেলার ফুসরত নেই কর্মীদের। স্বজনদের অবস্থা আরও করুণ। গোসলের সিরিয়াল পাওয়া নিয়েই যখন চিন্তার ভাঁজ, শোক প্রকাশের তখন আর সময় কোথায়। বুধবার বেলা 12টা থেকে বিকেল 4টা, 4 ঘন্টায় মৃতদেহ আসে 16টি। একটির গোসল শেষ না হতেই আরেকটি স্বজনরা নিঃশ্বাস ফেলছেন ঘাড়ের উপর, নাওয়া খাওয়া যেন ভুলতে বসছেন সংস্থাটির কর্মীরা। গত এক সপ্তাহ যাবৎ এমন হয় যে সকাল সকালে 7-8টা লাশ সিরিয়াল লাগে। হসপিটালের একটা সিস্টেম হয় যে ডিসচার্জ বা ওই অবস্থায় আমাদের একটা হয় সকালে চাপ পড়ে, আবার মাঝ সময়ে দুপুরবেলা 12-1টার দিকেও দেখা যায় একসঙ্গে 8-10 জনের লাশ হয়ে যায়। তখন আমাদের হিমশিম খেতে হয়, কারণ সবাই চায় যে আমারটা আগে হোক, আমারটা আগে হোক। তখন তাদেরকে বুঝায় যে ভাই আমরা করছি। প্রতিটি মৃতদেহের গোসলে সর্বনিম্ন সময় লাগছে 20 মিনিট। মাত্র 6 জনের দল নিয়ে এই অসাধ্য সাধন করে যাচ্ছেন আবুল হাসান। পরিস্থিতি আরও খারাপ হলে কীভাবে সামলাবেন, সেই শঙ্কায় ঘুম হারাম তার। সর্বোচ্চ ডেলি 25-30 এরকম আর কি। আর মহিলা তো আবার আলাদা, ওটা তো আমরা উঠাই নামাই, অ্যাভারেজ মানে 35-40। না খাওয়ার সময় আসলে হয় না, কিন্তু এর ভিতর দিয়ে আল্লাপাক আসলে মানে করাই নিতে চাই, সম্পূর্ণ আল্লাপাকের মানে সাহায্য আর কি মানে করতে পারতেছে। আসলে তাছাড়া এই জায়গা মানে কাজ করা সম্ভব না। গোসল শেষে মরদেহগুলো তুলে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স বা ফ্রিজিং ভ্যানে। শেষ যাত্রায় কোনোটির গন্তব্য ঢাকার গোরস্থান, আবার কোনোটির গন্তব্য ঢাকার বাইরে গ্রামের বাড়ির ছায় শীতল ঠিকানা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কঠোর বিধিনিষেধ কার্যকরের অষ্টম দিনে রাজধানীতে আরও বেড়েছে মানুষের চলাচল। লকডাউন মানার ক্ষেত্রে নগরবাসীর মধ্যে কিছুটা ঢিলেঢালা ভাব দেখা গেছে। সকালে সড়কে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই যানবাহনের সংখ্যা এবং মানুষের চলাচল দুটোই বাড়তে থাকে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া নিষেধ থাকলেও ছোটোখাটো প্রয়োজনে অনেকে বের হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে আজ সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকায় সড়কে মানুষের চাপ অনেক বেশি, তবে বিনা প্রয়োজনে বের হলে জরিমানা ও গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখে কর্মস্থলে যেতে পারছেন। নিয়মিতভাবে পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। গণপরিবহন না থাকায় রিক্সায় যেতে অনেক ক্ষেত্রেই দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে।
ওয়ার্ক অর্ডার আছে এবং পারমিশন আছে সড়ক মন্ত্রণালয়ের, কাজ করার জন্য আমরা এখানে আসছি। আমি বিভিন্ন হয়েছি, আমার কোনো সঙ্গে কাজ চলছে, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বেতনের জন্য ডাকছিল কাল আজকে, ঠিক আছে, যা আসতে বলতে, ঠিক আছে, আমার কাট আছে। যিনি কোনো কারণ ছাড়াই ঘর থেকে বের হয়েছেন তাদেরকে আমরা ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি। জরুরি পরিষেবার অধীনে যারা পড়ছে না, তারা যারা রাস্তায় বেরোচ্ছে, আমরা তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি। লকডাউনের পরিস্থিতি সরাসরি জানাবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই বিজয় সরণিতে যাচ্ছি রাব্বি সিদ্দিকীর কাছে। রাব্বি, সপ্তাহের শেষ কর্মদিবস, মানুষের চাপ আছে সেটি বুঝছি, কিন্তু সার্বিকভাবে এক ধরনের ঢিলে ঢালা ভাব আছে। কি বলছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা আসলে কতটা তৎপর? তহিদ, আসলে সোমবার থেকেই কিন্তু এই লকডাউনটি আসলে অকার্যকর হওয়ার পথে, এবং আজকে বৃহস্পতিবার, এই তিন দিনই কিন্তু নগরে মানুষের চাপ যেমন বেশি এবং গাড়ির চাপ বেশি। গাড়ির চাপ এই অর্থেই যাদেরকেই আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা জেরা করা হচ্ছে, তাদের প্রত্যেকেরই একটা কমন কথা হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত, যে ব্যাংকের বিল, ব্যাংকে টাকা জমা দিতে যাব। হ্যাঁ, এই এই কথাগুলো তারা বলছেন, এবং সেই সঙ্গে কিছু মানুষ জরুরি কাজেই বের হয়েছেন। ম্যাজিস্ট্রেটরা বলছেন যে কিছু মানুষের আসলেই জরুরি কাজ এবং সেই কারণে তারা বের হয়েছেন। সেক্ষেত্রে যাদের জরুরি কাজ ছিল না বা অকারণে যারা এই শহরে বের হয়েছেন, এই আপনি জানেন যে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী সবার সম্মিলিত প্রচেষ্টায় তহিদ চেকপোস্ট এবং টহল চলছে, সম্মিলিত টহল, এবং সেখানে জরিমানা হচ্ছে। বিশেষ করে মোবাইল কোর্টে কোর্টগুলো কিন্তু খুব কঠোরভাবেই কিন্তু জরিমানার ব্যাপারটি কিন্তু নিশ্চিত করা হচ্ছে। তারপরও কিন্তু মানুষের চাপ আটকানো যাচ্ছে না, এবং এই বিষয়টি কিন্তু পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন তারা বলছেন যে তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন। সকাল থেকে দুপুর নাগাদ তারা খুব তাদের চেকপোস্ট করা থাকে, তারপরে গিয়ে তার একটা ঢিলে ঢালা ভাব চলে আসে। তখন কিন্তু যেমন এখনই কিন্তু চেকপোস্ট নেই, এখানে সকাল থেকে চেকপোস্ট ছিল। তহিদ, আসলে আইনশৃঙ্খলা বাহিনীর যে জনবল, সেই জনবলের মধ্য দিয়ে আসলে সবসময় চেকপোস্ট করাটাও কিন্তু কষ্টসাধ্য। নিঃসন্দেহে রাব্বি, ধন্যবাদ আপনাকে। বাংলা মোটর এলাকায় যেতে চাই, লাভলি বিথি আছেন সেখানে। বিথি, তার মানে মানুষের চলাচল বাড়ছে, এক ধরনের জরিমানা করা বা আটক করা বা কোনো ধরনের শাস্তির আওতায় আনার একটা উদ্যোগ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেটি কি এখনও চোখে পড়ছে? তহিদ, সেই উদ্যোগটি কিন্তু এখনও আছে। তারা কিন্তু এখন বাজে হচ্ছে একটা, এর মধ্যে প্রায় আমি 26টির মতো মামলার খবর পেয়েছি, এবং জরিমানা আসলে অনেক জরিমানা করা হয়েছে। সেটি মোট কত জরিমানা করা হয়েছে দিন শেষে কিন্তু বিএনপি থেকে জানিয়ে দেওয়া হয়। একটি বিষয় হচ্ছে, মানুষের কথা যদি বলি, অষ্টম দিন যেহেতু বাড়ানো হয়েছে আরও 7 দিন, কিন্তু মানুষের মধ্যে কিন্তু সেই লকডাউন বা এই যে এত বেশি সংক্রমণ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেই বিষয়টি কিন্তু আমরা অত গুরুত্ব দিয়ে দেখছি না। তার কারণ হচ্ছে মানুষ বের হচ্ছেন, মানুষ কাছাকাছি থাকছেন, কেউ কেউ মুখে মাস্কটিও ঠিকমতো পড়ছেন না, অনেকে, বেশিরভাগই মাস্ক পড়ছেন, কিন্তু অনেকেই আছেন যারা হচ্ছে মাস্ক পড়ছে না। যেমন এই ভদ্রলোক যিনি এখন দাঁড়িয়ে আছেন আমার ক্যামেরার সামনে, সেই ভদ্রলোকও কিন্তু আমাদের ক্যামেরা দেখেই কিন্তু মাস্কটি পড়লো। অর্থাৎ এখনও অনেকেই আছেন যারা অসচেতন, আর যেহেতু গাড়ির চাপ বেড়েছে, মানুষ বের হয়েছে, তার মানে সামাজিক দূরত্ব মানাটাও কিন্তু সম্ভব না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু চেকপোস্ট শুরু থেকে যেমন ছিল এখন কিন্তু তেমনই আছে। তারা চেকপোস্টে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু গাড়ির চাপ এবং মানুষের সংখ্যা বেশি হয় কিন্তু প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞাসাবাদ করা অথবা কাগজ দেখাটা কিন্তু তাদের পক্ষেও সম্ভব হচ্ছে না। যার ফলে অনেকেই আছেন যারা বিনা অজুহাতে যারা বের হয়েছেন তারা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছেন, তবে আবার অনেকে কিন্তু ধরছেনও তারা, যে তারা হয়তো চিকিৎসা সার্টিফিকেট, প্রেসক্রিপশন অথবা ব্যাংকের কাগজপত্র তাদের কাছে নেই, কিন্তু ডাক্তার দেখাতে যাচ্ছে, ব্যাংকের কাজে যাচ্ছে বা বাজার করতে যাচ্ছে, এই ধরনের অজুহাত কিন্তু ঠিকই দিচ্ছে। আর সবচেয়ে বেশি সমস্যা হলো এখানে মূল সড়কগুলোতে পুলিশের তৎপরতা অনেক বেশি, কিন্তু অলিগলি, যেটা হচ্ছে ভয়াবহ একটি জায়গা, অলিগলিতে কিন্তু কোনো ধরনের তৎপরতা কিন্তু আমরা গত কয়েকজনও দেখিনি, আজকেও দেখিনি, এবং অলিগলিতে কিন্তু মানুষের ভিড় আমরা বেশ দেখতে পেয়েছি, এবং তারা বের হয়েছেন কোনো কাজে না, আড্ডা দিচ্ছেন, সেটাও কিন্তু আমাদের চোখে পড়েছে। তহিদ, ধন্যবাদ আপনাকে। বিথি, কোরবানির আর মাত্র কিছুদিন বাকি, কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি আর লকডাউনের কারণে ভাটা পড়েছে গরু বেচাকেনায়। হাট না বসায় বিক্রি নিয়ে দুশ্চিন্তায় সিরাজগঞ্জ ও লালমনিরহাটের খামারিরা। তবে বিক্রিকিনির জন্য অনলাইনকে বিকল্প মাধ্যম হিসেবে বেছে নিয়েছে পাবনার পশু খামারিরা। ঝুট ঝামেলা ছাড়া ভালো দাম পাওয়ায় খুশি তারা। অলিপুরে এক নামেই সবাই চেনে শের খানকে, না কোনো ব্যক্তি নয়, আদর করে গরুর এমন নাম রেখেছেন সিরাজগঞ্জে উল্লাপাড়ার দুই তরুণ খামারি।
কুরবানিকে ঘিরে দেশীয় পদ্ধতিতে মোটা তাজা হচ্ছে 30 মণ ওজনের ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি। কিন্তু লকডাউনের কারণে শেরখানকে বিক্রি করা নিয়ে শঙ্কায় মালিকরা। আমাদের খামারে দুইটা বৃহৎ গরু আছে, একটার নাম হচ্ছে শেরখান, সেটা বর্তমান ওয়েট 1200 কেজি। আপনারা আসেন, আসে আমাদের গরু দুইটা দেখেন, দেখে তারপর আপনাদের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে আমরা সেল করে দেবো। গরু নিয়ে আমরা খুবই টেনশনে আছি, কারণ এত বড় গরু নিয়ে যাওয়া কোথাও আমাদের পক্ষে সম্ভব না, হাটে হাটে নিয়ে ঘোরানো। একই অবস্থা উত্তরের আরেক জেলার লালমনিরহাটে। কঠোর বিধিনিষেধের মধ্যে দু একটা হাট বসলেও ক্রেতার দেখা নেই। ব্যবসায়ীরা বলছেন, গতবারের লোকসান এ বছর পুষিয়ে নিতে না পারলে ব্যবসা গোটাতে হবে। দশটা মাল নিয়ে আসছে, একটা মালও বেচতে পারতেছি না, এই যে করোনার জন্য হাটে কোনো ব্যাপারি পত্র নাই বাইরের। করোনা ভাইরাসের জন্য হাট এরকম এলোমেলো, বাইরে বাড়ি আসতে পারে না। গরু সম্পদ, গরু নয় মানুষ না থাকলে গরিব মানুষ কি করিয়া বাঁচে। এই চ্যালেঞ্জ ভালোভাবেই উতরে গেছে পাবনার খামারিরা। ভাঙ্গুড়া উপজেলায় হাট না বসায় বিকল্প হিসেবে অনলাইনে চলছে বেচাকেনা। ব্যাংকের দাম পরিশোধ করলে ক্রেতার বাড়িতেই পৌঁছে দেয়া হচ্ছে পছন্দের পশু। ডিজিটালাইজেশনের কারণে আমরা অনলাইন ভিত্তিকে গরুগুলো বিক্রয় করছে এবং ব্যাপক সাড়া পাচ্ছে। গরুর নাম্বার দেওয়া থাকে, সেই গরুটা সম্পর্কে জানতে চাইলে আমরা সেই গরুর সিঙ্গেল ভিডিও তাদেরকে পাঠাই, তারপরে দরদাম করে অনলাইনের মাধ্যমে দেখা যায় ব্যাংকে পেমেন্ট দিলে পরে গরু তাদেরকে আমরা পৌঁছায় দিই। আমাদের প্রায় 40 জনের বেকারত্ব দূর হয়েছে এবং আমরা বর্তমানে এখানে কাজ করে বেশ স্বাবলম্বী হয়েছি। গবাদি পশুর জন্য সুখ্যাত এই জেলা, ছোট বড় মিলিয়ে খামার আছে প্রায় 21,000। সিয়ামিনতে মাহফুজ, যমুনা নিউজ। দর্শক, আমরা শুরুতেই জানাতে চাই, করোনা ভাইরাসের উপসর্গ বা লক্ষণযুক্ত ব্যক্তিদের অবশ্যই ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। সকালে সারা দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জনগণের স্বাস্থ্য সুরক্ষার জরুরি করণীয় চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সব বিভাগ ও জেলার সাথে ভিডিও কনফারেন্সিংয়ে কথা বলেন তিনি। এ সময় প্রয়োজনে স্থানীয় প্রশাসন কর্তৃক আইসোলেশন নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। অক্সিজেন সরবরাহ বৃদ্ধি সহ হাসপাতালগুলোতে কোভিড-19 আক্রান্তদের জন্য শয্যা সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণের নির্দেশনা আসে ওই কনফারেন্স থেকে। করোনা মহামারীতে দরিদ্র জনগোষ্ঠীকে অবশ্যই মানবিক সহায়তা ও খাদ্য পৌঁছে দেওয়া সহ 5 দফা দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা না করে লকডাউন চাপিয়ে দেয়া মানবাধিকার লঙ্ঘনের সামিল। অভিযোগ করেন, অপরিকল্পিত লকডাউনের শিকার হচ্ছে দেশের কোটি কোটি দরিদ্র মানুষ। দলটির অন্য নেতারা বলেন, সরকারের অদূরদর্শিতা ও গাফিলতির জন্য সীমান্তবর্তী জেলাগুলোতে করোনায় এত মৃত্যু হচ্ছে। টিকা নিয়ে দুর্নীতির বিভিন্ন সমীক্ষাও তুলে ধরেন তারা। মহামারী ব্যবস্থাপনায় সরকারের উদাসীনতা ও বিজ্ঞান মনস্কনিক প্রণয়নের চরম ব্যর্থতার ফলে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন অবস্থায় উপনীত হয়েছে। লকডাউনের মধ্যেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার সূচকের সাথে বেড়েছে লেনদেনের পরিমাণ। সংশ্লিষ্টরা বলছেন, বিকল্প বিনিয়োগের সুযোগ কমে যাওয়া এখন অনেকেই পুঁজিবাজারমুখী, যে কারণে বেড়েছে তারল্য প্রবাহ। নিয়ন্ত্রক সংস্থার কিছু নীতিগত সিদ্ধান্তে আস্থাও ফিরেছে বিনিয়োগকারীদের। এ অবস্থা ধরে রাখতে পারলে পুঁজিবাজার আরও এগিয়ে যাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। করোনায় নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডে, কমেছে বিনিয়োগ ও কর্মসংস্থান, তবে এর মধ্যেও ঊর্ধ্বমুখী পুঁজিবাজার। এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে 125 পয়েন্ট, দৈনিক লেনদেন গড়ে 1500 কোটি টাকার উপরে। আস্থার সংকট কেটে যাওয়ায় ব্যক্তি বিনিয়োগকারীদের পাশাপাশি সক্রিয় বিভিন্ন প্রতিষ্ঠান। সামনে মৌসুম আসতেছে, ডিভিডেন্ড আসবে, এটাই তো মার্কেটের মৌসুম, মানে ভালো সময়। একজন 10-20-50 কোটি ওই 15 লাখ টাকা নিয়ে অনেকে এখানে এই বাজারে ইনভেস্ট করতেছে। নামে বেনামে অনেক প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে চলে গেছিল, এখন তাকেও ধরতেছি, এই জন্য অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী কনফিডেন্স বাড়তেছে। এভাবে যদি চালাই যায় তো মার্কেট আরও অনেক ভালো হবে, অনেক উপরে যাবে। যদি আমাদের হাতের শেয়ারগুলো আমরা না ছাড়ি তাহলে অ্যাকচুয়ালি পতন হয় না। সংশ্লিষ্টরা বলছেন, করোনায় সংকুচিত হয়ে এসেছে বিনিয়োগের সুযোগ। ব্যাংকেও টাকা রেখে খুব একটা লাভ পাচ্ছেন না বিনিয়োগকারীরা, তাই বিনিয়োগ করছেন পুঁজিবাজারে, যে কারণে বেড়েছে তারল্য প্রবাহ। দেশের অন্যান্য সেক্টরে এখন যেরকম স্থবিরতা বা ব্যাংকিং সেক্টর, ব্যাংকে টাকা রাখলেও তো আসলে কিছু পাওয়া যাচ্ছে না খুব বেশি, তো আসলে ওখানকার কিছু টাকাও পুঁজিবাজার দিকে এসছে, এটি আসলে মূল কারণ। অন্যান্য অ্যাক্টিভিটিজে লোকজনের যাওয়ার বা সম্পৃক্ততার জায়গাটা অনেকটা সীমিত, সেই ক্ষেত্রে কিন্তু পুঁজিবাজারে মনোযোগী হওয়ার সুযোগটা অনেক বৃদ্ধি পেয়েছে। আমার সঞ্চয়পত্রের দিকেও বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সিলিং দিয়ে দেওয়া হয়েছে, কিছু ক্যাপ নির্ধারণ করা হয়েছে, সেই ক্ষেত্রেও
কিছু টাকা পুঁজিবাজারের প্রতি প্রবাহিত হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘদিন অবমূল্যায়িত থাকায় পুঁজিবাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা অনেকটাই প্রত্যাশিত। বিএসইসির কিছু সিদ্ধান্তও বিনিয়োগে উৎসাহিত করেছে সাধারণ বিনিয়োগকারীদের। ট্রান্সপারেন্সি নিশ্চিত করা হয়েছে, আবার একই সাথে মার্কেটে জনগণের আস্থা বেড়েছে, দেশ বিদেশ থেকে অনেক টাকা এখানে ঢুকেছে, সুতরাং মার্কেট এখন স্টেবল অবস্থানে আছে। এবং আমি কিন্তু এখনও বিশ্বাস করি এই মার্কেট কিন্তু ওভার ইনফ্লেটেড না, এই মার্কেট কিন্তু যেহেতু অনেক নিচে ছিল সে কারণে মার্কেটটা এখন স্বাভাবিক অবস্থানে আছে। এখন আমি মনে করি সরকার বা রেগুলেটরি বডির কাজ হচ্ছে এই মার্কেটটাকে ধরে রাখা। পুঁজিবাজার স্থিতিশীল হওয়ায় প্রবাসীদের পাশাপাশি বিদেশেরাও বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। এ সুযোগ কাজে লাগাতে আরও তৎপর হতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মুজিব বর্ষ উপলক্ষে সোনার বাংলার স্বপ্নপূরণ স্লোগানে বৃক্ষরোপণ অভিযান 2021-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সকালে ঢাকা সেনানিবাসে বেলুন উড়িয়ে অভিযানের উদ্বোধন করেন তিনি। এ সময় একটি গাছ রোপণ করেন সেনাবাহিনীর প্রধান। এরপর সারা দেশে একসাথে PSOরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন। সেনাবাহিনীর এই কর্মসূচি চলবে 15 আগস্ট পর্যন্ত। আজ উদ্বোধনী দিনে ঢাকা সেনানিবাস, জলশিরি প্রকল্প এবং DOHS-এ 10,524টি চারা রোপণ করা হবে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে সারা দেশে রোপণ করা হবে প্রায় 2 লাখ চারা। সৌন্দর্য বর্ধনের বাইরেও আমরা ঔষধি গাছ লাগাতে পারি, ফলজ গাছ লাগাতে পারি। আজকে না হোক 5-7 বছর পরে এটা ফল দিবে, বা 10 বছর পরেও ফল দিলে সেটা আমি খেতে না পারি, বাংলাদেশের কেউ না কেউ খাবে, আর আমাদের ন্যাশনাল গ্রস প্রোডাকশনে এটা যোগ হবে। আমাদের এই অনুষ্ঠান আজকে শুরু হলো, বাট আজকেই শেষ হবে না, এটা 15 আগস্ট পর্যন্ত চলবে। জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজের খবর। দ্বিতীয় দিনে খেলা শুরু হয়েছে হারারেতে। ম্যাচটি কভার করছেন আমাদের সহকর্মী হাসিরুর রহমান। এতক্ষণ বাংলাদেশ আমরা জানি যতটুকু জেনেছি সেটা হচ্ছে যে শেষ খবর পাওয়া পর্যন্ত 316 রান তুলেছে। হাসিরুর, আপনার কাছে সরাসরি আসতে চাই, এই যে কন্ডিশনে তারা খেলছে, এই ম্যাচের টিম সিলেকশন বা টস নিয়ে তো আগে থেকেই বিতর্ক চলছে, এটা এখন অনলাইনে হট টপিক, কিন্তু গতকাল আবার মেঘলা কন্ডিশনে ব্যাট করতে নেমে বাংলাদেশ বিপদে পড়লো, আজ কী অবস্থা দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ ভালো শুরু করেছে। আপনি যেটা বললেন 316 রান 8 উইকেটের বিনিময়ে, কালকে বাংলাদেশ আসলে 294 রানে দিন শেষ করেছিল 8 উইকেটেই। তো আসলে মাহমুদুল্লাহ রিয়াদ একজন সেট ব্যাটসম্যান আছেন, তিনি বেশ ভালো টাচে আছেন। বিষয়টা হচ্ছে এখন তার সঙ্গে কেউ পরীক্ষিত ব্যাটসম্যান এই তাসকিন আহমেদ আছেন, এরপরে এবাদত, এই দুজন আসলে তাকে যতটুকু সঙ্গ দিতে পারে, বাংলাদেশ যদি ফার্স্ট সেশনটাও পার করতে পারে সেটা খুব ভালো একটি স্কোর হবে। যদিও 316 রান টেস্ট ক্রিকেটে জয়ের জন্য মোটেও ভালো স্কোর নয়, তবে একটা স্বস্তির খবর কি, সেটা হলো যে জিম্বাবুয়েও কিন্তু লাস্ট 2 বছর ঘরের মাঠে এই ধরনের 300+ স্কোর করার প্রথম ইনিংসে যে দল করেছে তারা সেটি টেস্ট করতে পারেনি। সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে তাদের দুজন কি ব্যাটসম্যান তারা কিন্তু নেই, যেমন ক্যাপ্টেন শন উইলিয়ামস নিয়মিত তিনি কোভিড, তার ওয়াইফ করোনা আক্রান্ত হয়, তিনি আইসোলেশনে আছেন, এবং তার সংস্পর্শে আসা ক্রেগ আরভিনও আছে। অর্থাৎ জিম্বাবুয়ের ব্যাটিং ডিপার্টমেন্টটাও কিন্তু ভালো না, তাদের বোলিং স্ট্রেন যেটা ছিল সেটি আছে। তো সেই সুযোগটা বাংলাদেশকে লাগাতে হবে, কিন্তু আবারও সেই প্রশ্ন আসছে যে বাংলাদেশের কিন্তু মাত্র 4 জন বোলার, 3 জন স্পেশালিস্ট বোলার এবং সাথে সাকিব আল হাসান। সেই জায়গাটাতেই বারবার প্রশ্ন উঠছিল যে বাংলাদেশ কেন 8 জন ব্যাটসম্যান নিতে গেল, সেই সংখ্যাটা অন্তত 7 জন ব্যাটসম্যান এবং 4 জন স্পেশালিস্ট বোলার হওয়া উচিত ছিল। আপনি শুধু স্কোর বোর্ডে রান যোগ করলেই তো হবে না, আপনাকে প্রতিপক্ষকে কিন্তু অল আউট করতে হবে 2 দফা। তো সেই বিষয়টাতে বিতর্ক, দেখা যাক বাংলাদেশ দল কেমন করে। তবে কালকের তুলনায় আজকে কন্ডিশন বেশ ভালো, উইকেট একই আছে কিন্তু আজকে সকাল থেকে বেশ কড়া রোদ, সে কারণে কিন্তু উইকেটের ময়েশ্চারটা অনেকটা তাড়াতাড়ি কেটে যাওয়ার কথা। তবে শুরুর অন্তত ফার্স্ট সেশনটা তো অবশ্যই ব্যাটসম্যানদের একটু ধৈর্য পরিচয় দিতে হবে। এখন বিষয় হলো যেটা, আমাদের হাতে মাত্র আর 2টি উইকেট বাকি আছে, 8 উইকেট চলে গেছে ইতিমধ্যে। তো মাহমুদুল্লাহ রিয়াদ আছে সেটি ভরসা, এবং তাসকিন আহমদ কিন্তু এখন পর্যন্ত সোফার ভালো সঙ্গ দিয়েছেন, তিনি প্রায় 20 রানের কাছাকাছি করেছেন, তাকে সে কি মনে হচ্ছে না, অনেকটা আত্মবিশ্বাসের সহিতই খেলছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম জিম্বাবুয়ের পেস বোলারের সাথে চোখে চোখ রাঙিয়ে তিনি তর্কও করছেন আসলে দু একটা। তো সবকিছু মিলে এখন পর্যন্ত ভালো, তবে বাংলাদেশ যদি 350+ স্কোর করে, কালকে বাংলাদেশ যেভাবে শুরু করেছিল সেটাকে মোটামুটি ভালো কামব্যাক বলা যেতেই পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ আপডেট, ধন্যবাদ আপনাকে হাসিনুর। হারারের উইকেটে সিমের সঠিক ব্যবহার করতে পারলে স্বাগতিক ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ জানানো সম্ভব বলে মনে করেন জিম্বাবুয়ের মাটিতে এক সিরিজে 15 উইকেট নেওয়া পেসার রবিউল ইসলাম শিপলু। ক্রিকেট ছেড়ে অবসরে যাওয়া এই পেসার একাদশে মাত্র 2 পেসার থাকায় খানিকটা হতাশ হয়েছেন। বলছেন, এখন 2 পেসার তাসকিন এবাদতের উপর অনেক দায়িত্ব। 2013 সালে জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজে 9 ও 6 মোট 15 উইকেট শিকারে
প্রথম ও একমাত্র বাংলাদেশি পেসার হিসেবে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন রবিউল ইসলাম শিপলু। সেসব এখন কেবলই স্মৃতি, যা জড়িয়ে আছে এই দুটি লাল চেরিতে। খেলা ছাড়লেও ক্রিকেটের সাথেই থাকা শিপলু তাই জিম্বাবুয়ে সিরিজকে ঘিরে আলোচনায়। শিপলুর এমন সাফল্য বাংলাদেশি পেসারদের জন্য ছিল দৃষ্টান্ত। বাংলাদেশি পেসাররাও যে বিদেশের মাটিতে ডমিনেট করতে পারে সেই ধারণা প্রথম দেন সাতক্ষীরার এই পেসার। টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হতে যাওয়া বাংলাদেশকে সমতা ফেরান রবিউল। কিভাবে সাফল্য পেয়েছিলেন জানিয়েছেন তিনি। আমি উইকেটটাই ফার্স্টে আর কি অবজার্ভ করার চেষ্টা করছিলাম। যখন উইকেটে হেল্প ছিল তখন আমি চেষ্টা করছি আপ বোলিং করার, বাউন্স উইকেটে সুইং করানোর চেষ্টা করছি। ম্যান অফ দ্য সিরিজটা আমি হই, তো আসলে এটা আমার লাইফের অনেক বড় একটা পাওয়া। চলতি টেস্টে যেখানে চার পেসারে আস্থার প্রতিদান পেয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে, সেখানে সব পরিসংখ্যান আর সমীকরণের বাইরে যেয়ে দুই পেসারের ওপরে ভরসা করেছে বাংলাদেশ। তাসকিন ইবাদতরা জিম্বাবুয়ের উইকেট থেকে কিভাবে সুবিধা নিতে পারেন জানিয়েছেন সাবেক এই পেসার। দেশের বাইরের উইকেটগুলো যেসব জায়গায় ঠান্ডা থাকে সেসব জায়গায় উইকেটে হেল্প থাকে, তো ব্যাটসম্যানদের অনেক সময় প্রবলেম হয়। সর্বপ্রথম আমাদের উইকেটটাকে অবজার্ভ করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের বোলারদেরকে বোলিং করতে হবে। যদি উইকেটে হেল্প থাকে আমি বলবো যে আপ বোলিং করতে এবং আপনার সিমে হিট করে সুইং করানোর চেষ্টা করতে। সিরিজের প্রথম টেস্টে হারারের উইকেটের সাথে বোঝাপড়ার অপেক্ষায় তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। এ দুজনের পারফরমেন্সের উপর নির্ভর করছে এই টেস্টে বাংলাদেশের অবস্থান। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। সেমিফাইনালে ডেনমার্ককে হারিয়ে 55 বছর পর বড় কোনো আসরের ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময় হ্যারি কেইনের গোলে 2-1 গোলের জয়ে ইউরোর ফাইনালে ওঠে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। শেষ হয় ড্যানিশদের স্বপ্নযাত্রা। রোববার রাত 1টায় ফাইনালে লন্ডনের ওয়েমলিতে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। 1966 বিশ্বকাপের পর এখন পর্যন্ত বড় কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি ফুটবলের জনক ইংল্যান্ড। আক্ষেপ ঘোচানোর মঞ্চ প্রস্তুতিতে প্রথমবারের মতো ইউরো সেমিফাইনালে ইংলিশদের প্রতিপক্ষ ডেনমার্ক। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে স্বাগতিকরা, তবে সাফল্য আসেনি। উল্টো শুরু চাপ সামলে পাল্টা আক্রমণে যায় ডেনমার্ক। টানা 720 মিনিট ক্লিনশিট রাখা ইংলিশ গোলরক্ষক গর্ডন বাংসে রেকর্ড ভাঙেন পিকফোর্ড, তবে 30 মিনিটে ইংলিশ ডিফেন্ডার লুকশার ভুলে ফ্রি কিক পায় ডেনমার্ক। মিকেল ডামসগার্ডের দারুণ শটে লিড নেয় ড্যানিশরা। ডেনমার্ক অধিনায়ক সিমন কায়ের আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া ইংলিশদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান ডেনমার্ক গোলরক্ষক ক্যাসপার স্নাইপেল। 90 মিনিটে 1-1 গোলে সমতা থাকা ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 104 মিনিটে রাহিম স্টার্লিংকে ডেঞ্জার জোনে বাধা দিলে পেনাল্টি পায় ইংল্যান্ড। রেফারির বিতর্কিত সেই সিদ্ধান্ত টিকে যায় ভিয়ারে। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। আপনাদেরকে আবারও মনে করাতে চাই, সবাই ঘরে ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। আমাদের সাথেই থাকুন।